অল রাইট, সো এখন বাজে রাতের 12টা, 12টার বেশি বাজতেছে আমার মতে। সো এখন আমরা নতুন রিভিউ নিয়ে আসছি। এত রাতে আমি কেন ভিডিও করতে বসছি তার রিজনটা আমি বলতেছি। এই ভিডিওটা আমি সকালে করতে বসছিলাম, মেলে সকালে আমি শুটও করছি, সবকিছু করছি, বাট যখন এডিট করতে বসছি তখন না কেন যেন জমতেছিল না ভিডিওটা, মানে যেমন এক্সপেক্ট করছি তেমন হইতেছিল না। দ্যাটস ওয়াই আমি আবার এটা বানাইতেছি ভিডিওটা। রাত হয়ে গেছে, সব আশেপাশে সব সাইলেন্ট, দ্যাটস ওয়াই এখন আমি বসছি ভিডিওটা বানানোর জন্য। সরি, বসি না, দাঁড়াই আছি, বিকজ বসলে অনেক বেশি গরম লাগে কেন যেন, লাইটের যে পাওয়ার ভাই ফর্স হয়ে গেছে, দেখবেন কত ফর্স হয়ে গেছে। যারা আমাকে সামনাসামনি চিনেন তারা জানেন আমি কিন্তু এত ফর্স নাই, লাইটের জন্য আমি এত ফর্স লাগতেছি। যাই হোক, আজকে আমাদের রিভিউটা স্পেশাল কিছু না, বাট হ্যাঁ আজকে রিভিউটা করবো আমরা একটা জর্ডন ওয়ান লো নিয়ে, যেটা জর্ডন ওয়ান লো সিলোয়েটের ভিতরে অনেক ভালো অ্যান্ড অনেক এক্সপেন্সিভ একটা পেয়ার, যদি অথেন্টিকটা এক্সপেন্সিভ, আমাদের ইউএ পেয়ারটা সেটা বেশি একটা এক্সপেন্সিভ না। সেই রিভিউতেই আগে যাবো, কিন্তু তার আগে ইন্ট্রোটা হয়ে যাক। সো আমি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাই দ্য ওয়ে, এই ভিডিওর ইন্ট্রোটা তো দেখিনি, মুখে তো বলে দিলাম, সো ইন্ট্রোটা হয়ে যাক। ভিডিওটা শুরু করার আগে ক্যাপটা পরে নিই, বিকজ এই চুলের জন্য, যদিও চুল কাটছি কিন্তু চুলের জন্য অনেক প্রবলেম হয়, চশমার ভিতরে আসে, তাই দেন চশমার ভিতরে ঘাম লেগে যায়, তো তারপর সব গোলা গোলা হয়ে যায়, আমি জাদু হয়ে যাই, এমন করা যাবে না। দ্যাটস ওয়াই ক্যাপটা পরে নিই, ক্যাপটা পরলে বেশি বেটার থাকবে, যদিও গরম, বাট গরম আমাদের কাছে ফ্যাক্ট না। আমরা আসছি ভিডিও বানাতে, সো ভিডিও বানাবো। আমরা আসবো এই পেয়ারটার দিকে, এটা হলো জর্ডন ওয়ান লো ট্রাভিস স্কট রিভার্স মোকা, অ্যান্ড এই পেয়ারটা আপনারা অনেক আগেই দেখছেন, অ্যান্ড এটা রিলিজ ডেট ছিল 2022-এর জুলাইতে, রিটেল প্রাইস ছিল $190। সো এটা অনেক ভালো একটা রিটেল ভ্যালু ছিল, ট্রাভিস স্কট হওয়ার সত্ত্বেও যে এটা রিটেল ভ্যালু $190 ছিল, তো বেশি একটা না আমার মতে, কিন্তু সবাই রিটেলে অনেক কপ করতে পারে না, অনেক কম মানুষ পারছে এটা কপ করতে। আমরা যদিও আমাদের বাংলাদেশের রিটেলের কথা তো বাদ দিলাম, রিটেলে কেউ পারবে না কপ করতে, যাই হোক ওই কথা আমরা বাদ দিই। এই হলো সেটার বক্স অ্যান্ড সব কিছু। তো এটাতে যাওয়ার আগে 60fps একটা ভিডিও হয়ে যাক, 60fps ভিডিও ছাড়া তো ভিডিও দেখতে মজা লাগে না। সিনেমেটিক শর্ট যদি ভিডিওতে না থাকে তাহলে কি হয় নাকি বলেন আপনারা। সিনেমেটিক শর্ট দিয়ে আমার চ্যানেলটা শুরু হয়েছিল, অ্যান্ড সিনেমেটিক শর্টই যাতে চলতে থাকে, না হলে তো ভাই কোনো দাম থাকবে না। একটা ফিল্ম মেকার অথবা সিনেমেটোগ্রাফার ছিলাম এককালে, এখন নাই, তো ওটা তো চালাই যেতে হবে যাতে নামটা আমার ওই কী বলে ইন্ডাস্ট্রি থেকে মুছে না যায়, ঠিক আছে? সো আগে দেখেন ভিডিওটা, তারপর আমরা ফুল ডিটেইলস আসতেছি, ওকে? সো ভিডিও দেখে ফেলছেন, সব কিছু দেখে ফেলছেন, অনেক সুন্দরভাবে করছি না আপনারা বলেন, নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে কত সুন্দরভাবে করছি। আমি এত এনার্জেটিকভাবে করতেছি জাস্ট বিকজ তাড়াতাড়ি যাতে শেষ করে শুইতে পারি, তবে সারাদিন অনেক দৌড় দুর্বল থাকতো, ইউনিভার্সিটি, দোকান, এটা সেটা, বকর চকর, কত কিছু তো রেস্ট দরকার। হ্যাঁ, যদি শুইলে ঘুমাই না, তারপর একটু শুয়ে থাকলে না আলাদা শান্তি, এত বকর বকর 3-4 মিনিট বকর বকর লাভ নেই। আমরা স্নিকার্সে আসি, ফ্রেস দ্য বক্স, বক্স আমি আগেই দেখাইছি, বক্সের ভিতরে আর কোনো ডিটেলস নাই, কী বলবো কিছু বলার নাই, ডাবল র্যাপ করা থাকে, ঠিক আছে? তো ইজ দ্য রিভার্স মোগা, সেটা গেল, বক্স টক্স কোনো কাটেন না, বক্স আমরা ফালাই দিব। রিভার্স মোগাটা হাতে নেওয়ার পর যা দেখতে পারো সেটা হলো এটার ম্যাটেরিয়াল, এটার ম্যাটেরিয়াল হলো নিউবাক লেদার করা হয়েছে, আগেই বললাম নিউবাক লেদারের ভিতরে অ্যান্ড সোয়েটের ভিতরে কিছু পার্থক্য আছে যা এখন মানুষ বুঝতেছে না, কজ ম্যাক্সিমাম মানুষ এটাকে সোয়েট বলে চালাই দিতেছে, সোয়েট বলতে সোয়েট বলতেছে, কোনো ফ্যাক্ট না, কিন্তু আগে মানুষের ম্যাটেরিয়ালটা জানতে হবে যে সোয়েট কী, নিউবাক কী, এটার ভিতরে নিউবাক লেদার ইউজ করা হয়েছে। আর নিউবাক লেদার হলো একটা লেদারের মানে ফ্রন্ট সাইড যেটা থাকে, মানে সোয়েট টাইপের যে লেদারগুলো থাকে সেটা ফ্রন্ট সাইড যেটা থাকে সেটা হলো নিউবাক লেদার, এটার পিছনের সাইড বা অপর সাইড যেটা থাকে সেটা হলো সোয়েট লেদার। সোয়েট লেদার সবসময় রাফ হয়, কখনো এত সফট হয় না, এগুলোর ভিতরে কিন্তু আলাদা কোনো পোর্শন নাই, সোয়েট লেদারের উপর আলাদা পোর্শন থাকে লাইক একটা মকমল টাইপের। সো ওইটা হলো সোয়েট, এটা হলো নিউবাক, সো এই নিউবাকের ভিতরে আর কোনো ডিটেলস তেমন নাই, আমি এটা বলবো না। তো এটার ভিতরে টোতে নিউবাক লেদার ইউজ করা হয়েছে, অ্যান্ড আপনারা জর্ডন ওয়ান হাই ট্রাভিস স্কট যেটা দেখবেন মোকা, সেটার ভিতরে সোয়েড ইউজ করা, সো সেটার সাথে এটার কোনো কালার ম্যাচ নেই, ওটা একটু ডার্ক ব্রাউন টাইপের, এটা একটু গ্রে টাইপের, চকলেট গ্রে টাইপের বলা যায়। এটাকে রিভার্স মোকা এই জন্যই বলা হয়েছে যে এটার ভিতরে এটা ফুল মোকা ভাইবটা দিবে না, এটার ভিতরে একটু গ্রে টাইপের ভাইব দিবে,
দ্যাটস ওয়াই এটা রিভার্স মোকা হিসেবে নাম দেওয়া হয়েছে, বাট আই এম নট শিওর। তো গেল এটার টো বক্সের তো নিউবাক লেদার ইউজ করা হয়েছে, দেন এটার মিড সোলে এখানেও নিউবাক লেদার ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালার শিফট, ঠিক আছে, কালারটা শিফট করতেছে। তো এটাই ফ্যাক্ট, কালার শিফটিংটা অনেকে বুঝে না, তো আমি বুঝাই দিলাম। অনেকে এটাকে ওএম ভাবতে পারেন, বাট এটা ওএম কোয়ালিটি না, এটা আনঅথরাইজড কোয়ালিটি। সো অবভিয়াসলি, বাট হ্যাঁ, ফুল অথেন্টিকের ম্যাচটা আপনারা পাবেন না, এটা আমি আগেই বলে দিই ভাই। কই 1.5 লাখ টাকার স্নিকার আর কই হলো 8-9 হাজার টাকার স্নিকার, তো কখনই ম্যাচ পাবেন না আপনারা। বলে যতই বলেন না কেন ভাই, যতই যত পেজে যাই বলুক না কেন, ওদিকে আমি যাবো না, বাট হ্যাঁ, আপনারা ফুল ম্যাচ পাবেন না ভাই, একটু কনসিডার করতে হবে। আর যদি ফুল ম্যাচ চান তাহলে আপনাদের ফেক কেনার কোনো রাইটসই নেই, আপনারা অথেন্টিক কিনতে পারেন, অথেন্টিক কিনেন তাও বেটার, বাট ফেক কেনার পর যদি এত কমপ্লেন করে তাহলে হবে না, এটা মাথায় রাখেন। তারপর আপনার ফেক্স বা অন্যান্য আদার স্নিকার বা আদার কোয়ালিটি বাই করেন, এটা আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি। দেন আমরা আসবো এটার হোয়াইট যে লেদারটা আছে, টাম্বল লেদার, সেটার দিকে। সো এই লেদারটা অনেক সফট লেদার করা হয়েছে, ঠিক আছে, যেটা আপনারা দেখতে পারবেন লাইক ফ্রেগমেন্টে, জর্ডন মানলো ফ্রেগমেন্টে এই টাইপের লেদার ইউজ করছে, বাট ওইটা আরেকটু ভালো ম্যাটেরিয়াল আমি বলবো, কথা আমার মতো এটা আরও একটু ভালো ম্যাটেরিয়াল। এটার ভিতরে অত ভালো ম্যাটেরিয়ালটা ইউজ করে নাই যতটুকু আমি ওটাতে খেয়াল করছি বা অথেন্টিকটাও দেখছি, বাট হ্যাঁ, এটার যে এটার কালারটা হলো হোয়াইট, ফুল হোয়াইট করা, এটার ভিতরে কোনো আলাদা ক্রিম কালার বা অন্য কোনো কালার, এটা হোয়াইট কালার। দেন এটার আমরা আসবো টাঙের দিকে, টাংটা হলো ব্রাউন কালার, মানে নিউবাকের যে কালারটা করা হয়েছে চকলেট কালার, ওইটাই মোকা কালার। অ্যান্ড এটার ভিতরে ওভার সাইজড একটা ক্যাক্টাস জ্যাকের ট্যাগ দেওয়া আছে বা লোগো দেওয়া আছে, যেটা স্টিচ করা সবসময় থাকে ক্যাক্টাস জ্যাকের, ম্যাক্সিমাম পেয়ারের ভিতরে এরকম জিনিসটা থাকে বা এই ট্যাগটা থাকে। রাত্রের 12টার দিকে গাড়ির ভিতরে পম্প করতেছে কেন। দেন আমরা আসবো এটার সুসটা আছে সেটার দিকে, নাইকির সুস। সো এটা হলো রিভার্স সুস, যেটা ট্রাভিস স্কটের একটা অফিসিয়াল সাইন হয়ে গেছে, 98% স্নিকার্সের ভিতরে ওর এই সুসটা থাকে যেটা ওর অফিসিয়াল সাইন। তো এখানটা রিভার্স সুস, তো আপনারা কেউ ভুল বুঝবেন না যে লাইক এটা নাইকির ভুল বা কিছু না, এটা ট্রাভিস স্কটের ওরা পার্সোনাল সাইন। অ্যান্ড এই পাশে সুসটা পারফেক্ট থাকবে, অ্যান্ড সুসের এইখানটায় রেড কালার দিয়ে ট্রাভিস স্কট বা ক্যাক্টাস জ্যাক লেখা থাকবে। সো এটা দেখে নেবেন, অ্যান্ড এটার প্রিন্টটা অনেক ভালো, নর্মাল প্রিন্টের মতো না, গ্লসি একটা প্রিন্ট, ঠিক আছে। অ্যান্ড এটার ভিতরে যে তিনটা উপরে সাইন দেওয়া আছে এটা একদম পুরো পারফেক্ট দেওয়া আছে। সো অনেকগুলোতে দেখবেন উপরে নিচে হয়ে যায়, সো ওগুলো আমি বলবো ওগুলো থেকে একটু মানে ওগুলো প্রেফার করবো না, বিকজ ওগুলোর থেকে আর 2-1 হাজার টাকা বাড়ায় নিলে আপনারা এই কোয়ালিটিটাই পাবেন, অ্যান্ড এটাই আমি প্রেফার করবো। দেন আমরা আসবো এটার লেসগুলোর দিকে, লেসগুলো ফ্রেগমেন্টের মতনই ওয়্যাক্স করা লেসগুলো ইউজ করছে ওরা, যেগুলো মানে পলিশ করা আর কি। সো লেসের কোয়ালিটিগুলো অনেক ভালো, অ্যান্ড এটা সেল কালার করা হয়েছে বা অফ হোয়াইট কালার বলতে পারেন, বা সেল আমি বলবো সেল কালার, বিকজ সেল কালারটাই এমন হয়। অ্যান্ড এটার লেসের কালারটা অ্যান্ড এটার আউটসোলের যে মিড সোলটা আছে এটাও সেম কালার করা হয়েছে, দুইটাই সেম কালার। সো দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন সুসটাও সেম সেই কালারে করা হয়েছে। দেন এটার যে আউট সোলটা আছে মানে নিচের যে সোলটা সেটা ব্রাউন কালার করা হয়েছে, সো এটা লেদারটার সাথে সেম কালার ম্যাচ করা কালার, সো কোনো ডিফারেন্স নাই। অ্যান্ড এটার ভিতরের যে ইনসোলটা আছে, ইনসোলটার ভিতরে একটার ভিতরে জর্ডানের লোগো দেওয়া আছে আর একটার ভিতরে ট্রাভিস স্কট লেখা আছে, সো দুইটা দুই রকম। সো কেউ ভুল বুঝবেন না যে লাইক দুইটা ভুল দিছে বা সামথিং, না, ট্রাভিস স্কটের সাথে কোলাব করা দেয়, সো এরকম দিছে। দেন আমি ব্যাক সাইডটা, একটার পিছনে ট্রাভিস স্কটের লোগো দেওয়া আছে আর একটার ভিতরে এয়ার জর্ডান লেখা আছে। সো এই দুইটা জিনিস অনেকে ভুল করে, আমার কাছে একটা কাস্টমার ছিল, সেও বলছে যে আমি ভাবছে যে এটা ভুল, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা ভুল নয়, এটা ওর সবসময় থাকে, সব স্নিকারের পিছনে এরকম থাকে যে লাইক একটার পিছনে ওর ক্যাক্টাস জ্যাকের লোগো আর একটার পিছনে এয়ার জর্ডান লেখা, ঠিক আছে। অ্যান্ড বাই দ্য এটার ভিতরে দেখতে পারেন, এটার ভিতরে কোনো কাটিং মিস্টেক পাবেন না আপনি, না সামনে ফ্রন্টে আছে না পিছনে আছে, ঠিক আছে, এটার ভিতরে কোনো কাটিং মিস্টেক নাই, কোনো স্টিচিং মিস্টেক নেই, কোনো কিছু পাবেন না, স্টিচিং মিস্টেক বা কাটিং মিস্টেক যদি থাকতো আমি বলে দিতাম, বাট এটার ভিতরে নাই, অনেকগুলোতে থাকে না। এভাবে আপনারা কোয়ালিটি জাজ করতে পারেন। দেন আমরা আসবো এটার সাথে তিনটা এক্সট্রা লেস দেওয়া হয়েছে, একটা রেড কালার, একটা হোয়াইট কালার আর একটা চকলেট কালার। সব থেকে ভালো লাগছে চকলেট কালারটা, আমি প্রেফার করতাম যে হোয়াইট কালারটা বাদ দিয়ে যদি বা রেড কালারটা বাদ দিয়ে যদি পিঙ্ক কালার লেসটা দেওয়া হতো তাহলে বেশি ভালো লাগতো, বিকজ ট্রাভিস স্কট হাই মোকা যেটা ওইটার সাথে পিঙ্ক লেস দেওয়া হয়েছে, সো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সো এটার সাথে দিলেও ভালো লাগতো, বাট হ্যাঁ, আপনি ওএম কিনতে গেলে কিন্তু এটা পাবেন, কিন্তু অথেন্টিকের সাথে লেসগুলো আসে না, এর সাথে তিনটা লেস আসে, অথেন্টিকের সাথেও আসে এটার সাথেও আসে। অ্যান্ড এই লেসগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো, ঠিক আছে, সবগুলো ওয়্যাক্স করা লেস, সেগুলো আমরা আলাদা সেল করি না, অনেকে আমাদের কাছে আলাদা চাইছে, বাট নাই, কিছু করার নেই। এটার রিভিউ গেল, এটার ভিতরে আর তেমন কোনো ডিটেলস নাই যে বলতে পারবো, অথবা আমি এটা পরে দেখাতে পারতাম, কিন্তু আমি পরে দেখাতে পারবো না, জাস্ট বিকজ এটা 42 সাইজ অ্যান্ড আমার সাইজ হলো 44,
সো 44টা আমার শপে এন্ড ওটা প্যাকেট করা দ্যাটস ওয়াই আমি আনতে পারিনি সো এটা 42 কারো যদি লাগে শপে এসে নিতে পারেন এটা যা যা সাইজ ছিল ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে এটার মাত্র 3-4টা পেয়ারের মতো আছে সো এটা এখন আর রিস্টক হবে না এটা রিস্টক হয়তো ফিউচারে 2-3 মাস পরে হবে এখন আর হবে না সো যাই হোক এটার ভিতরে আর রিভিউ দেওয়ার মতো কেমন কিছু নাই ভাই এটা আমি বলবো না যে বেস্ট একটা পেয়ার বা বেস্ট একদম কোয়ালিটি না বেস্ট না অথেন্টিক টাইপ বেস্ট ঠিক আছে আজ এই জীবনে কোনোদিন চান্স পাই আমি অথেন্টিকটা পারচেস করার ট্রাই করবো ইউজড হলে ইউজড বাট বাইরে যখন যাবো তখন ট্রাই করবো যদি পারি পারচেস করলাম ঠিক আছে শক তো এটা আমি আরেকবার দেখাই দিই এটা নিউ বাগের কোয়ালিটিটা ঠিক আছে এটা নিউ বাগের কোয়ালিটি কোনো দিক দিয়ে কম না ঠিক আছে অ্যান্ড এটা ঠিক আছে তো এটার সাথে আমার গামও দেখাই দিলাম ওকে সো আজকের এই ভিডিওটা এতটুকুই থাকুক এটা নিয়ে রিভিউ আর তেমন দেওয়ার মতো কিছুই নেই যা ছিল সবই দেখাই দিছি যা নাই তাও দেখাই দিছি ঠিক আছে তো অ্যান্ড এই মোকা থেকে মনে পড়ছে আমাদের নতুন একটা স্নিকার আসছে নতুন মানে আমাদের একটা ফুল স্টক আসতেছে যেখানে অথেন্টিকও থাকবে ইউএ পেয়ারও থাকবে বাট ওইটার ভিতরে একটা স্পেশাল পেয়ার আছে যেটা আর্লি রিলিজ করা হয়েছে অ্যান্ড ওইটা আমি পেয়ে গেছি তো ওইটাও আমরা স্টক আনতেছি সো ওইটা আপনারা দেখবেন অ্যান্ড ওইটা তখন আমি বলতে পারবো যে বাংলাদেশের ফার্স্ট ঠিক আছে বলছেন এখন একজন আনে আরেকজন বলে বাংলাদেশের ফার্স্ট কিন্তু ভাই না এটা বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায় তো ওইভাবেই বাট হ্যাঁ স্নিকারটা যদি আমি আগে দেখতাম বা আমি যদি জানতাম যে রিলিজ হবে তাহলে আমি আমার অথেন্টিক জর্ডন ওয়ান মোকাটা আমি কিনতাম না যদি আমি আগে দেখতাম যাই হোক এখন বের হয়েছে কিছু করার নেই বের হোক সমস্যা নেই ঠিক আছে অন্য কোনো দিন নিব আমরা পারচেস করবো সব স্নিকার ইনশাল্লাহ পারচেস করবো কোনো না কোনো দিন হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও ইফ ইউ গাইজ ডিড মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড নিচে জানান ভিডিওটা কেমন হয়েছে কারণ শর্টকাটে করছি এবং তাড়াহুড়াভাবে করছি বাট হ্যাঁ আমি এখন ট্রাই করতেছি আরও ফ্লুয়েন্ট হওয়ার সব কিছুতে যাতে সব কিছু ইজিলি বলতে পারি অ্যান্ড বাই দ্য ওয়ে গিভ ওয়ের উইনার যে পাইছে বা গিভ ওয়ে আমরা দিছিলাম সেটা উইনারও অ্যানাউন্স করে দিয়েছি অ্যান্ড অনেক কাহিনী হয়েছে সেটা নিয়ে আমরা নেক্সট ব্লগে একটা ফুল প্রপার ব্লগ বানাবো ওইটার ভিতরে বলবো ডেইলি লাইফ ব্লগ হবে ওইটার ভিতরে আমরা সব কথা বলবো তো স্নিকার রিভিউর ভিতরে এটা আমি টানতেছি না ওকে সো বাই বাই টাটা সি ইউ পিস আউট আসসালামু আলাইকুম অ্যান্ড ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন সামনে কিছু সারপ্রাইজ আছে অ্যান্ড সেগুলো আমরা দেখাবো শুন অনেক কিছুই হবে ঠিক আছে সো বাই বাই টাটা সি ইউ পিস আউট আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট একটা ব্লগে গুড নাইট বাই বাই টাটা ঘুমাই যান রাত হয়ে গেছে অনেক যদি ভিডিওটা দেখতেছেন সকাল হয়তো যাই হোক যখনই দেখছেন দেখেন